লীলা করছেন সখাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, আর ব্রহ্মলোক থেকে দেখতে এসেছেন ব্রহ্মা। কিন্তু তার মনে হলো সন্দেহ, এই ছোট্ট ছেলেটা কি করে ভগবান হতে পারে, হতেই পারে না, এই ছেলে ভগবান হতেই পারে না। একদল ছেলে রাখালের মধ্যেই কালো বুতন রাখালটা ভগবান, ও যদি ভগবান হবে তাহলে ছোটবেলায় বাড়িতে বাড়িতে মাখন চুরি করেছে কেন? হ্যাঁ, মাখন চুরি কেন করেছে বাড়িতে বাড়িতে? যার চুরি করা অভ্যাস সে আবার অবতার। কাজে আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব কেমন এই ছেলে, যে গরু বাছুর নিয়ে খেলা করছে, যে রাখালদের নিয়ে খেলা করছে, সবগুলোকে আমি হরণ করে নেব। ও যদি আবার সৃষ্টি করতে পারে, কারণ সৃষ্টি করার অধিকার শুধু আমার, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। ও যদি সৃষ্টি করে নিতে পারে আবার, তবেই জানবো ভগবান। আজকে পড়েছে আমার হাতে, আমাকে এরকম ভেলকি দেখানো চলবে না। বৃন্দাবনের গোয়ালাগুলোকে বোকা বানিয়েছে, আর লোকে ভাবছে ও ভগবান। ছোট্ট একটা ছেলে লোকের বাড়িতে চুরি করে মাখন খেয়ে বেড়ায়, সে হবে ভগবান? এই বলে ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে সমস্ত রাখাল আর সমস্ত ধেনুবৎস হরণ করে নেন। শ্রীরাম কানাই, ওরে শ্রীরাম রে, আমার শ্রীরাম তো ওইখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল, কোথায় গেল আমার শ্রীরাম? ধবলি শ্যামলি, কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল এরা? হঠাৎ করে সবকিছু হরণ করে নিয়েছে ব্রহ্মা, কি করে বুঝবেন গোবিন্দ? কিন্তু তিনি হঠাৎ যখন চিন্তা করলেন, কে আমার এই সমস্ত কিছু হরণ করলো, গভীর চিন্তায় যখন ডুবে গেলেন ভগবান, অমনি নিজেকে উপলব্ধি করলেন, আমি তো শুধুমাত্র নন্দনন্দন যশোদানন্দন নই, আমি কে? শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আমি তো সেই পরমেশ্বর, আমার ইঙ্গিতে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়। ও ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে আমার সব কিছু হরণ করেছে, আমিও দেখিয়ে দেব ব্রহ্মাকে আমি কি করতে পারি। এই বলে গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীরাম সুরাম দাম বসুদাম, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি কমলি ধেনুবৎস সখা। ব্রহ্মা কিন্তু সবকিছু হরণ করে চলে গিয়েছে, ফিরে দেখেনি মাঠে কি হলো। শ্রীকৃষ্ণ যে আবার সবকিছু সৃষ্টি করে নিয়ে উত্তর গোষ্ঠে বাড়ি এসেছেন সেটা ব্রহ্মা জানে না। এবার অন্যান্য দিন যে কাণ্ড ঘটে আজকে কিন্তু তা ঘটছে না। আজকে বলরাম দাদা কিন্তু গোষ্ঠে যায়নি, একটা ব্যাপার খেয়াল করুন, মনে করিয়ে দিচ্ছি, বলরাম কিন্তু আজকে গোষ্ঠে যায়নি, সেই জন্য বলরামকে হরণ করেনি ব্রহ্মা, বলরাম বাড়িতেই ছিল। সে দেখছে কি, অন্যান্য দিন শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়, কারণ শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে খুব ভালোবাসে, তো ওরা ভাবে যে আমার ছেলেকে তো বাড়িতে সারাক্ষণই দেখবো, গোপালকে তো আর বারবার দেখতে পাবো না, ওকে একবার কোলে নিয়ে, তাই আগে গোপালকে কোলে নেয় তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে সব মায়েরা কৃষ্ণকে বাদ দিয়ে যে যার ছেলেকে কোলে নিচ্ছে। গরুগুলো পর্যন্ত অন্যান্য দিন নিজের বাছুরের দুধ দোয়ান দুধ খাওয়ার আগে গোপালের জন্য দুধ দোয়াতে দেয়, কিন্তু আজকে দেখা যাচ্ছে বাছুরগুলো এসে সরাসরি বাটে মুখ দিচ্ছে, কোনো গরু কিছু বলছে না, কৃষ্ণকে দুধ দেওয়ার আগেই বাছুরকে দুধ খেতে দিচ্ছে গরুগুলো। এই দুটো দৃশ্য বলরামের অবাক লাগে। বলরাম বলছে, ভাই কানাই, কোনো দিন যা ঘটে না আজকে তেন কেন তা ঘটছে? অন্যান্য দিন সবাই তো আগে তোকে কোলে করে তারপর নিজের ছেলে মেয়েকে কোলে করে, আজকে কি দেখছি? দাদা আগে থেকে কিছু বলো না, আজকে স্বয়ং ব্রহ্মা এসেছিল গোষ্ঠলীলায়, তুমি তো যাওনি, ব্রহ্মা এসে আমার ধেনু বৎস রাখাল সব হরণ করে নিয়েছে। কানাই, হ্যাঁ দাদা, তুমি কিছু ক্ষতি করো না ব্রহ্মার, যা করার আমি করব। এইরকম একটা বছর ধরে ভগবান নিজেই শ্রীরাম সুদাম
নিজেই ধেনু বৎস হয়ে গোষ্ঠে যাচ্ছেন আর গোষ্ঠ থেকে আসছেন। এক বছর এখানে একটা প্রশ্ন থাকছে, কিন্তু প্রশ্ন হলো অন্যান্য লীলায় যখনই শ্রীকৃষ্ণ বিপদে পড়েছেন যোগমায়াকে স্মরণ করেছে, তাহলে আজকে কেন শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন না আমাকে গরু বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীদাম সুদাম বানিয়ে দাও, আর সরাসরি নিজেই কেন শ্রীদাম সুদাম, নিজেই কেন গরু বাছুর হলেন? আরেকটি কথা, সেদিনকে কিন্তু গরুরা যায়নি মাঠে, শুধু বাছুরগুলো গেছিল, সেই জন্য গরুগুলো বাড়িতে ছিল বলে গরু হরণ করতে পারেনি, বাছুরগুলো কৃষ্ণ, গরুগুলো কৃষ্ণ নয়। এবার এখানে উত্তরটা হলো এই যে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল ওই কৃষ্ণ যদি যশোদার ছেলে না হয়ে আমার ছেলে হতো, আমার কোলের মধ্যে ঘুমাতো আর আমি তাকে দুগ্ধ পান করাতাম। কিন্তু পরের ছেলেকে নিয়ে তো আর বারবার কোলে টেনে দুগ্ধ পান করানো যায় না, এটা একটা কেমন লাগে, লজ্জা লাগে, অসম্মান লাগে। এমনকি গরুগুলো পর্যন্ত ভেবেছিল কৃষ্ণ যদি আমার বাছুর হতো আমার বাঁধ থেকে দুধ খেত আর আমি আর গা চেপে চেপে দিতাম। এই যে গরুগুলো মনোবাসনা করেছিল আর শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে ছেলেরূপে কামনা করেছিল, এই সমস্ত মায়ের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে শ্রীকৃষ্ণ নিজেই হয়েছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, আর নিজেই হয়েছে বাছুর। তাই বাছুর রূপে শ্রীকৃষ্ণই দুগ্ধপান করছেন এক বছর ধরে গরুগুলো। এক বছর পর যখন ব্রহ্মা এসেছে, এসে দেখে একই, দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, সুদাম সুদাম দাম্ব সুদাম ভবলি শ্যামলি, দেখে যেমন ব্রজ তেমন আছে। আমি যে বৃন্দাবনে এসেছিলাম ধেনু বৎস হরণ করেছিলাম রাখাল হরণ করেছিলাম, তাদেরকে তো আমি এখনো সঙ্গে আনিনি, তবে এখানে নতুন রাখাল নতুন বৎসকুল কেন দেখছি, কে সৃষ্টি করলো এদেরকে? আমি তো জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একাই সৃষ্টিকর্তা, কিন্তু বৃন্দাবনে তাহলে কে সৃষ্টি করলো এই শ্রীরাম সুদাম এই বাছুরগুলোকে? তাহলে কি আমার মারাত্মক ভুল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ছুটে এসে ব্রহ্মা এসে কৃষ্ণ চরণে আছাড়, ওহে ব্রহ্মার চারটি মাথা একসঙ্গে কৃষ্ণের দুটি পায়ে লুটিয়ে পড়ল, আটটি নয়নের জলে শ্রীকৃষ্ণের দুটি রাঙা চরণ ভেসে যায়, আর করজোড়ে প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন ব্রহ্মা। সবাই একটু হাত জোড় করে বসুন, আমরাও একটু স্তব পাঠ শুনে নেব। ব্রহ্মা আমাদের সকলের যিনি সৃষ্টিকর্তা, যখন আহ্নে করতে হয় নাভিতে হাত দিয়ে ব্রহ্মাকে চিন্তা করতে হয়, কারণ আমাদের সৃষ্টিটা আমাদের জন্মটা নাভির সঙ্গে সম্পর্কযুক্ত। ওই জন্য বিষ্ণুকে প্রণাম করার সময় হৃদয়ে হাত দিতে হয়, শিবকে প্রণাম করার সময় মাথায় হাত দিতে হয়, আর ব্রহ্মাকে প্রণাম করার সময় নাভিতে হাত দিতে হয়, কারণ নাভি থেকেই, মায়ের নাভি থেকেই আমাদের নাভির সঙ্গে সম্পর্ক। ব্রহ্মা করজোড়ে স্তব করছেন শ্রীকৃষ্ণ চরণে, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম অথাপি তে দেব প্রসাদল্লেষানুগৃহীত এব হে জানাতি তত্ত্বং ভগবন মহিমনঃ না চান্যো একোপি চিদং বিচিন্বন শ্যামং হিরণ্যপরিধীয় বনমাল্যবরঃ ধাতু প্রবাল নটবেশ মনুব্রতাংশে বিন্যস্ত হস্তমিতরেণ ধুনালমভুজং কর্ণোৎপলালক কপোল মুখাব্জহাসন বরহাপীডম নটবর বপুঃ কর্ণয়োঃ কর্ণিকারম বিভ্রদ্বাস কনক কপীশসম বৈজয়ন্তীম চ মালাম চন্দ্রাণ বেণুরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈঃ বৃন্দারণ্যং বরবরবদম প্রাবিশদ গীত কীর্তিঃ দীপাচিরে বহিরশান্তরমভ্যুপেত্য দীপায় দেবীভৃতিহেতু সমানধর্মা যস্তাদৃবেব কহি বিষ্ণুবতয়া বিভাতি গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি অধিকার পেয়েছো আর আমার লীলাতেই তুমি আঘাত করতে এসেছো। তোমার জন্ম যে নাভি পদ্ম থেকে, সেই নাভি পদ্ম যুক্ত যে বিষ্ণু সে আমার অংশের অংশ। আর তোমার এত বড় সাহস, তুমি আমার লীলায় সন্দেহ করো? অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবম জানন্তো মম ভূত মহেশ্বরম। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে এই পৃথিবীর বোকা লোকগুলো, এই পৃথিবীর বোকা মানুষগুলো আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে, কারণ তারা আমার স্বরূপ জানে না, তারা আমার তত্ত্ব জানে না, তাই মানুষ রূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে পৃথিবীর বোকা লোক। তুমিও তাহলে সেই বোকালোকের মধ্যে পড়লে। সর্বশাস্ত্রজ্ঞ ব্রহ্মা হয়েও তুমি আমার লীলায় সন্দেহ করেছ, তাই যাও আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে সাধারণ মানুষ যেমন আমাকে লীলায় সন্দেহ করে, তুমি সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করো। ব্রহ্মা কেঁদে উঠে বলে, হে গোবিন্দ, বড় অপরাধ করেছি আমি, আমার অপরাধের শাস্তি যদি হয় তাতে আমার দুঃখ নাই, নরকুলে যদি আমার জন্ম হয় তাতেও আমার দুঃখ নাই, কিন্তু কৃপা করো প্রভু, যে লীলায় আমি সন্দেহ করেই অভিশাপ পেলাম, আগামী কলিযুগে যেন তোমার সেই লীলার সহচর হতে পারি, যেন আমায় চরণ ছাড়া করো না, আমায় যেন চরণ ছাড়া করো না। তাই হবে ব্রহ্মা, তাই হবে। তোমার চোখের জলে আমার হৃদয় ভিজে গিয়েছে। আগামী কলিযুগে আমি হব প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, আর আমার জন্মের 35 বছর আগে তুমি জন্ম নেবে বাংলাদেশের যশোর জেলায় বুড়হন গ্রামে। যশোর জেলা তখন ছিল, জেলাগুলো যেহেতু এখন ছোট ছোট হয়ে গেছে ওই জন্য এখন এটা খুলনা জেলার মধ্যে পড়েছে, তখন খুলনাটা যশোরের অন্তর্গতই ছিল। যশোর তখন এত বড় একটা জেলা,
যে বন গায়ে শুরু আর সুন্দরবনে শেষ। তাহলে কোথায় বনগা আর কোথায় সুন্দরবন, যারা পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে ওয়াকিবহাল তারা বুঝেন যে কোথায় বনগা আর কোথায় সুন্দরবন, প্রায় 250 কিলোমিটার হবে। এই এতটা জায়গা হচ্ছে যশোর জেলা প্রাচীনকালে। এখনকার দিনে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাকে দু টুকরো রূপে পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে পূর্ববঙ্গ চেনে না, আর পূর্ববঙ্গের মানুষ ভালো করে পশ্চিমবঙ্গ চেনে না। চরম দুর্ভাগ্য বাঙালি জাতির যে বাংলাকে তারা টুকরো করে পেয়েছে। তা না হলে দেখুন, যশোর জেলার অংশ হচ্ছে বনগা, সেটা পশ্চিমবঙ্গের অঙ্গ হয়ে গেল। এই বনগা কিন্তু পশ্চিমবঙ্গের নয়, যশোর জেলার অংশ, সেটা কেটে উত্তর চব্বিশ পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হল। কত কি কাটা ছেঁড়া হয়েছে আমাদেরকে নিয়ে, আমরা কি কোনোদিন ক্ষমা করব? কিন্তু করার কিছু নেই, ভবিতব্য আমরা খণ্ডন করতে পাচ্ছি না। আমরা যতটুকু করতে পারি যে আমাদের একটু উদারতা বাড়াতে পারি, পশ্চিমবঙ্গের মানুষ উদার চিত্তে বাংলাদেশকে গ্রহণ করবে, বাংলাদেশের মানুষ উদার চিত্তে পশ্চিমবঙ্গকে গ্রহণ করবে, সেদিন সারা পৃথিবীর কাছে বাঙালির একটা নিজস্ব পরিচয় হবে। তাই দেখুন, যে মহাপুরুষের জীবন কথা আমরা বলতে শুরু করেছি, তার জন্মস্থান যশোর, বর্তমানে খুলনা। তাহলে যশোর জেলায় বুড়হন গ্রামে জন্ম নিল হাবিবুল্লাহ কাজী সাহেবের ছেলে রূপে, হারেস রূপে সেই ব্রহ্মা জন্ম নিল যশোর জেলায় বুড়হন গ্রামে। যশোর জেলাতে আছে বুড়হন গ্রাম, যশোর জেলাতে আছে বুড়হন গ্রাম, সেখানে হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান, ওই সেথায় হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান, ব্রহ্মায়াসী জন্মিলেন তাহার ঘরে, ব্রহ্মায়াসী জন্মিলেন তাহার ঘরে, হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে, ওই হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, ভগবানের বিসমিল্লাহি রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করতে গেলে মুসলমান ভাইগণ এইটা বলেন, বিসমে মানে শুরু করছি, আল্লাহি আল্লাহর নামে, আল্লাহ কেমন না রহমান আর রহিম, তিনি দয়াময় এবং কৃপাময়। রহমান আর রহিম দুটো শব্দই কাছাকাছি, দয়াময় কৃপাময়। যখন এইভাবে তার জন্ম সংস্কার আদি সমস্ত কিছু পালন হলো, ছোট্ট ছেলে কেঁদে উঠল মায়ের কোলে, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কিছুদিন আগেই যেমন মহামারী চোখের সামনে দেখলাম আমরা, মহামারী কেমন মারাত্মক আকার ধারণ করতে পারে, সারা পৃথিবীকে কাঁদাতে পারে, সেটা আমরা চোখের সামনে দেখলাম সবাই। এইরকমই মহামারী কখন হয়েছিল ওই জায়গায়, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। যে ছোট্ট ছেলেটি জন্মগ্রহণ করল, সেই ছোট্ট ছেলেটি পিতামাতার কোলে মাথা রেখে পিতামাতা তার মারা গেছে, আর হাবিবুল্লাহ কাজী তাকে এনে কোলে তুলে মানুষ করে নিলেন, নিজের ছেলে রূপে হাবিবুল্লাহ কাজী কোলে তুলে নিলেন মৃত পিতা মাতার একটি সন্তানকে। হাবিবুল্লাহ কাজী সে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী সে কোলে তুলে নিল। আতাউল্লাহর ঘরে জন্ম নিয়েছিল হাবিবুল্লাহ কাজী, এসে তাকে কোলে তুলে নিল। যখন ছোট্ট ছেলেটি আস্তে আস্তে বড় হয়, পাড়ার লোকে শুনে হিন্দুদের নাকি হরিনাম হয়, সেই হরিনামের আসর যেখানে হয় ওই সুর তাকে টেনে নিয়ে যায়, সেও সামনে গিয়ে বসে। যে কীর্তন গায় সে একদিন বলছে, ভাই জাতপাত ছোট বড় আমরা ভাগাভাগি করি, ঈশ্বরের কাছে কোনো ভাগাভাগি নেই, জানো তো ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই,
ওরে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূলে, রে মন সকলি ভক্তি মূলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, জন্ম গ্রহণ করেছো বরণ আর কুল, বর্ণ বর্ণ ব্যবস্থা মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর কুল মানে বংশ, এ উঁচু বংশে এ নিচু বংশে, এই যে বর্ণ আর কুল এসব আমাদের কাছে ভেদাভেদ, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। তার উদাহরণ শুনবে, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল জয়, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল জয়, স্ফটিক স্তম্ভেতে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে, কোন শুদ্ধ বংশে কি, দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে, হিরণ্যকশিপু দৈত্যের ছেলে প্রহ্লাদ, তাহলে দৈত্যের ছেলে হয়ে সে ঈশ্বরকে প্রকাশ করলো কোথা থেকে, স্ফটিক স্তম্ভ থেকে, মানে পাথরের পিলার, আমরা সোজা বাংলায় বলবো পাথরের পিলার, শুদ্ধ ভাষায় স্ফটিক স্তম্ভ, স্ফটিক স্তম্ভ বিদীর্ণ করে নরসিংহ বেরিয়ে এসেছিলেন তার, তাই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল নাহার বই, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বই, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বই, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বই। আরো শুনবে ত্রেতাযুগের কথা, এ তো সত্যযুগের কথা বললাম, এবার ত্রেতাযুগে শোনো, দেখো না কেমন করিল গুহক চন্ডাল বরে, কি বা দেখো না কেমন মিতালি করিল গুহক চন্ডাল বরে। ভগবান রামচন্দ্র সবাইকে বন্ধু বলেছেন, কিন্তু কার বন্ধুত্ব সব থেকে বেশি নাম করা, না গুহক চন্ডাল, চন্ডালকেও তিনি বুকে জড়িয়ে ধরেছেন বন্ধু বলে, দেখো না কেমন মিতালি করিল গুহক চন্ডাল বরে। আবার বিদুরের বলো কি বা কুলছিল, ওই বিদুরের বলো কি বা কুলছিল, গোবিন্দ আমার খাইল যাহার ঘরে, ওই বিদুরের বলো কি বা কুলছিল খাইল যাহার ঘরে। দেখো না কেমন সাধনা করিল, দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী রে মন, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, জাতি কুলাচারে কি বল করিবে সে হরি যে ভজে তারি, ওই জাতি কুলাচারে কি বল করিবে সে হরি যে ভজে তারি। ভারতীয় দর্শনের একটা বৈশিষ্ট্য থাকে, উদাহরণ দেখাতে দেখাতে সিদ্ধান্তে পৌঁছায়, দৃষ্টান্ত দেখিয়ে সিদ্ধান্তে আসে। এতক্ষণ দৃষ্টান্ত হলো সত্যযুগের দৃষ্টান্ত প্রহ্লাদ, দৈত্যকুলে জন্ম নিয়ে ঈশ্বরকে কাছে পেয়েছে, ত্রেতাযুগের দৃষ্টান্ত গুহক চণ্ডাল, সে ভগবানকে বন্ধু বলে ভালোবেসেছে, দ্বাপর যুগের দৃষ্টান্ত যে ব্রজগোপী গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়জন। তাহলে জাতপাত নিয়ে কী করবে তুমি, এতক্ষণ দৃষ্টান্ত দেখিয়ে এইবার সিদ্ধান্ত বলছে, শ্রীকৃষ্ণ ভজনে সবেই অধিকারী কুলের গর্ব নাই, ওই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই, করে ওই কহে প্রেমানন্দ করে মন আমার,
প্রেমানন্দ যে করে বেদান্ত মূরখে ওই কহে প্রেমানন্দ যে করে কীর্তনিয়ার কাছে শুনল যে ভগবানকে ডাকতে গেলে জাতপাত লাগে না, তবে যদি কেউ উঁচু জাতে জন্মগ্রহণ করে সেটা তার সৌভাগ্য হতে পারে, কিন্তু সে যেন তাই নিয়ে অহংকার কোনোদিন না করে। যে গানটা আমি গাইলাম এর মধ্যে কখনো ব্রাহ্মণের কথা বলা হলো না, কিন্তু একটাও ব্রাহ্মণের উদাহরণ দেওয়া হলো না। সত্য ত্রেতা দ্বাপর কলিযুগের কথা বলা হলো না, তিনটে যুগের উদাহরণ দেওয়া হয়েছে। সত্যযুগে বলা হলো দৈত্য কুলে প্রহ্লাদ, ত্রেতা যুগে বলা হলো চণ্ডাল কুলে গুহ, দ্বাপর যুগে বলা হলো গোপ কুলে গোপিনীগণ। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় তো বাদ চলে গেল, এরা কি তাহলে ধর্তব্যের মধ্যে আসে না? উঁচু জাতের কথা এখানে বলা হলো না, তার মানে এই নয় যে উঁচু জাত কোনোদিন পাবে না ভগবানকে, তারাও পাবে। তারা সাধনা করে যাক, কিন্তু তাই নিয়ে যেন অহংকার না করে। যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সেটা তো ভালো কথা, জন্ম থেকে সে সংস্কৃত শ্লোক শুনে বড় হচ্ছে, বাবা মার কাছে শাস্ত্র কথা শুনে বড় হচ্ছে, এর থেকে ভাগ্য আর কী হতে পারে? আমি আমার পুজোর মন্ত্রগুলো সব মায়ের কাছে শিখেছি, বইপত্র পড়ে যা শিখেছি পরে শিখেছি, আগে শিখেছি মায়ের কাছে, তাহলে এই সংস্কারগুলো তো সে পাবে। সে তো মন্দ জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে। এইটাই হচ্ছে বলার বক্তব্য, যে যদি কেউ উঁচু জাতে জন্ম নেয় সেও ঈশ্বরকে পাবে, কারণ তার পাওয়াটা সহজ, কারণ জন্ম থেকে সে শাস্ত্রের সঙ্গে যুক্ত, জন্মে থেকে সে মুনি ঋষির আলোচনার সঙ্গে যুক্ত। যখনই পৈত হয়ে গেল অমনি চতুর্বেদের যে সার মন্ত্র সেটা তার লাভ হয়ে গেল। তো এটা তো অন্য পরিবারে হচ্ছে না, যে পরিবারে পৈতে হচ্ছে না সেই পরিবার তো বেদের মন্ত্র পাচ্ছে না, কিন্তু সে যদি সদ্গুরু পায় তাহলে গুরুর মাধ্যমে বেদের মন্ত্র পেয়ে যাবে। সেই জন্যই বলা হলো যে যদি কেউ উঁচু পরিবারে জন্মগ্রহণ করে তার ভাগ্য ভালো, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে, কারণ নিজ পরিবারে জন্মগ্রহণ করেও ঈশ্বরকে পেয়েছে। কারা পেয়েছে? দৈত্যকুলে প্রহ্লাদ, চণ্ডালকুলে কুহক, আর গোপকুলে গোপিনীগণ। তাই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সে, ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সে। ছোট্ট হারেশ উঠে দাঁড়িয়ে কীর্তনিয়াকে বলছে, বাবা ঠাকুর আপনি যে কীর্তন গানের মধ্যে বললেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ যত মানুষের কাছে ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, তাহলে আমি তো মুসলমানের ছেলে হারেশ, আমি কি হরিনাম করতে পারব? তখন বাবা ঠাকুর গায়ক ঠাকুর বলছেন, শোনো বাবা, এক ঈশ্বর বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচার পেয়েছে, কিন্তু ঈশ্বর একই, তিনি কোথাও আল্লাহ নামে পরিচিত, তিনি কোথাও গড নামে পরিচিত, তিনি কোথাও রাম নামে পরিচিত, কোথাও কৃষ্ণ নামে পরিচিত, নানা নামে তিনি পরিচিত, কিন্তু ঈশ্বর এক। তা কি হয় নাকি? এ তো কেমন একটা গোজামিল দেওয়ার কথা হয়ে গেল, আমাদের আল্লাহ আর আপনাদের ভগবান এক জিনিস? আমাদেরকে শেখানো হয় যে কোনো মূর্তি ভগবানের থাকে না, আর আপনারা তো নানা রকম মূর্তি পুজো করেন। বলে শোনো বাবা, ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বুঝে নিন ভালো করে, এগুলো খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিরকম? না, জল দিয়ে উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণদেব, যে জলকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো তাহলে জলটা কি হবে? ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে যাবে, আর জল যখনই বরফ হলো তার একটা মূর্তি তৈরি হলো। গ্লাসের মধ্যে যদি রাখো জলটা গ্লাসের মতন দেখাবে, বাটির মধ্যে যদি রাখো জলটা তখন বাটির মতো দেখাবে। তাহলে জল যখনই ঠান্ডা হয় সেটা মূর্তি হয়ে বরফের আকার ধারণ করে, আবার সেই জলকে যখনই তুমি উনুনে চড়িয়ে দেবে, হাঁড়ির মধ্যে যখন জল গরম করবে তখন কি হবে? জল গরম হতে হতে ধোঁয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাবে,
আর বাষ্প যখন হয় সে একেবারে নিরাকার হয়ে যায়। তাই জলকে ঠান্ডা করলে বরফ আর জলকে গরম করলে বাষ্প, তেমনি ঈশ্বর যদি কেউ ভক্তির শীতলতা দিতে পারে তার কাছে মূর্তি ধারণ করে কৃপা করে, আর যদি কেউ জ্ঞানের তত্ত্বের তাপ দিয়ে তাকে বিচার করতে চায় তার কাছে নিরাকার রূপে দেয়। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার আর ভক্তের কাছে ভগবান মূর্তিমান, দুটোই সমানভাবে সত্য। তাই জন্য একটা বাংলার কবি গানে বলা হয়েছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আরে শত নামে কত নামে কত জনে আমরা শত নামে ধরা ধামে কত নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল রে কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করেছে আহ্বান, কেউ বা খোদা কেউ জিহুদা কেউ কয়ে পুত্রিয়ান, গাইলাম জীবন ভরে মুখস্থ গান, হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে গাইলাম মুখস্থ গান, যেমন বুলি শিখানো টিয়া জীবন ভরে মুখস্থ গান, বুলি শিখানো টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে এই গানটি যিনি লিখেছেন বিজয় সরকার, পাগল বিজয় বলে আমি মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গণ্ডগোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই, আমার বুকে যা নাই মুখে তা কই, 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 আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে কেউ যে আল্লাহ বলছি আমরা আর আপনারা ঈশ্বর বলছেন একই জিনিস, বলে শোন একই জিনিস। যেমন জলকে যদি কেউ ওয়াটার বলে তাহলে তার কাছে কি সেটা থামস আপ হয়ে যাবে, জলকে যদি কেউ ওয়াটার বলে আমার কাছে জলের স্বাদ আর ওর কাছে থামস আপের স্বাদ এটা হচ্ছে কি, তাহলে জলের যে স্বাদ আমার কাছে সেটাকে ওয়াটার যে বলছে তার কাছে তো একই স্বাদ, তেমনি পানি যে বলছে তার কাছেও একই স্বাদ। ঠিক তেমনি ঈশ্বরকে যদি কেউ আল্লাহ বলে, ঈশ্বরকে যদি কেউ রাম বলে, ঈশ্বরকে যদি কেউ গড বলে, বুদ্ধ বলে, কৃষ্ণ বলে, একই কৃপা সে লাভ করবে, কৃপাটা একই রকমের লাভ করবে। ছোট্ট ছেলে তো ঠিক কথা বুঝে গেল, উদারপন্থী বিচার বুদ্ধির কথা বুঝে গেল, কট্টরপন্থী সংকীর্ণ বিচার বুদ্ধির কথা এগুলো নয়, এগুলো উদারপন্থী বিচার বুদ্ধি। যখনই এই কথা তার মাথায় ঢুকলো সে বাড়িতে এসে চিন্তা করলো
আমি জন্মেছি খান আতাউল্লাহর ঘরে, বড় হয়েছি হাবিবুল্লাহ কাজীর ঘরে, কিন্তু আমি যদি বাড়িতে বসে হরিনাম শুরু করে দিই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাবিবুল্লাহ সাহেবকে অসম্মান করবে। যে আমি এমন একটা ছেলেকে কুড়িয়ে এনে সে মানুষ করছো, সে অমানুষ তৈরি হয়েছে। কাজেই আমাকে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে। তাই হাবিবুল্লাহ কাজীর বাড়ি ছেড়ে একদিনকে পিতা মাতা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে, ঘুমন্ত পিতার উদ্দেশ্যে সালাম জানিয়ে ছোট্ট হারেশ ঘর ছাড়ছে। বলছে, মা মা গো, কে বাকার পর কে কার আপো, মা গো কে বাকার পর কে কার আপো, ছেড়ে যেতে হবে মা। তুমি ঘুম থেকে উঠে যখন দেখবে আমাকে আর দেখতে পাবে না, তাই ঘুমন্ত অবস্থায় তোমাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। কে বা কার পর কে কার আপো, কে বা কার পর কে কার আপো, কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, যেমন পথিকে পথিকে পথে আলাপ, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপ, কে বা কার পর কে বা কার আপ, ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, আর আমিও মা বলে তোমাকে আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করেছি, এতে কোন রকমের কৃপণতা নেই মা। কিন্তু পরে তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না মা। তোমার ছেলেকে তুমি বুকে পেয়েছিলে এটা কেমন জানো? যেমন নদীর জলে ঘাস ভেসে আসে, কোথাকার জল আর কোথাকার ঘাস, কিন্তু দুজন এক জায়গায় এসে মিলিত যখন হয় একে অপরের সঙ্গে খেলা করে মা, ঠিক তেমনি কোথায় তুমি আর কোথায় আমি, কিন্তু মা আর ছেলের সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মা গো মিলেছি আসি মা গো, স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মা গো মিলেছি আসিয়ে, এবার হলেম পুত্র তব আবার কার পুত্র হব, এবার হলেম পুত্র তব আর কার পুত্র হব, এবার হলেম পুত্র তব আর কার পুত্র হব, এবার হলেম পুত্র তব আর কার পুত্র হব, গো কোথা চলে যাব না আছে নিরূপণ, আর হলেম পুত্র তব আর কার পুত্র হব, কোথা চলে যাব না আছে নিরূপণ, কে বা কার পর কে বা কার আপ, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপ, কে বা কার পর কে কার আপ।
বাড়ি ঘর ছেড়ে হরেশ যখন অনেক দূর চলে গিয়েছে, আর কেউ আমাকে চিনতে পারবে না। এবার যাকেই দেখে তাকেই বলে, ও ভাই আমি তোমার হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমি আর কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম জানো, তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ যত মানুষ নিজেরাই করেছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। আমি তোমার পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমার শুনেছে কীর্তনের আসরে, হরি নামে হরি নামে হরি নামে, একবার হরি বলো ভাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। হে হরি নাম বিনাজি, হে হরি নাম বিনাজি, হরি নাম বিনাজি, হরি নাম বিনাজি, আর গতি নাই 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 নাই, হরি বল ভাই, এত সুন্দরভাবে মানুষের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, লোকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করে লজ্জায় পড়ে, আর তুমি লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, কি তোমার নামটা কি বাবা? আমার নাম হারেশ। হ্যাঁ আরেকবার বললো, আমার নাম হারেশ। কিন্তু কিন্তু করছেন তো, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু নই, আমার পিতৃমাতৃকুল মুসলমান। কিন্তু এই হরিনাম আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই হরিনাম করি, তাই আত্মীয় স্বজন সব ছেড়ে পথে এসেছি, যাকে দেখি তাকে বলি যে হরিনামে আমি যে আনন্দ পাই তোমরাও পাবে ভাই, একবার হরি বল বল। আপনার নাম কি বাবাজি? আমার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আপনার তো খুব নাম শুনেছি। হ্যাঁ আমার নাম অনেকেই শুনেছি বাবা, কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি, তুমি সনাতন ধর্মাবলম্বী না হয়েও হরি নামে তোমার এতখানি মন। এসো, কলিযুগের জপ করার যে হরি নাম সেটা কি তুমি পেয়েছো? আমি জানি, আমার গুরু মাধবেন্দ্রপুরীর কাছ থেকে আমি পেয়েছি, আমি তোমায় দিতে পারি। আপনি যদি কৃপা করে দেন আমি নিশ্চয়ই নেব। শোনো বাবা, তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম কি বললে? হারিস। হ র দন্তেশ, এই তিনটে অক্ষরই থাকবে, আমি শুধু একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হরিদাস, হরিদাস, হরিদাস। এবার বলুন, কলিযুগের তারক ব্রহ্ম নাম বলছিলেন, তারক ব্রহ্ম, তারক মানে উদ্ধারকারী আর ব্রহ্ম মানে ঈশ্বর, কলিযুগের উদ্ধার করার জন্য ঈশ্বর নাম রূপে নেমে আসেন, তাকে বলে তারক ব্রহ্ম হরি নাম। আর সেই নামটা কি? হরে, শুনে নাও ভালো করে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ।
প্রণাম হই। এত সুন্দর মালার মতো সাজানো নাম, এটা কি বাংলা না সংস্কৃত আমি ঠিক বুঝতে পারছি না। বলে শোনো বাবা, শুনতে বাংলার মতো কিন্তু সংস্কৃত এটা, কোথাও অনুস্বার নাই, কোথাও বিসর্গ নাই, এত সুন্দরভাবে সাজানো ভগবানের নাম। শুনে মনে হচ্ছে বাংলা ছড়া, কিন্তু আসলে এটা সংস্কৃত শ্লোক। হরে মানে হে হরি, যেমন মুনি শব্দের সম্বোধনে হে মুনি, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি। কৃষ্ণতে যদি বিসর্গ হয় তাহলে সেটা প্রথম অবিভক্তি হয়, কিন্তু কৃষ্ণতে যদি বিসর্গ না থাকে তাহলে মানে দাঁড়ায় হে কৃষ্ণ। বিসর্গ ছাড়া কৃষ্ণ মানে হে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ, তেমনি হরে রাম মানে হে হরি হে রাম, ওখানে রামের সঙ্গে বিসর্গ নেই, তার মানে জানতে হবে ওটা সম্বোধনে রাম, অর্থাৎ হে রাম। তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, সবগুলো সম্বোধন পদ। আটবার হরিনাম রয়েছে, চারবার রাম নাম রয়েছে, আর চারবার কৃষ্ণ নাম রয়েছে। অর্থাৎ চারটে হরি হচ্ছে সত্যযুগের বাসুদেব শঙ্করষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, আর ত্রেতাযুগের চারটে রাম শব্দ রয়েছে, দ্বাপর যুগের কৃষ্ণ চারবার কৃষ্ণ শব্দ রয়েছে, আবার কলিযুগে যিনি অবতার তার জন্যও চারটে হরি নাম রয়েছে। চারটে হরি কলিযুগের জন্য, চারটে হরি সত্যযুগের জন্য, আর ত্রেতাযুগের জন্য চারটে রাম, দ্বাপর যুগের জন্য চারটে কৃষ্ণ। এক মন্ত্রের মধ্যে সত্য ত্রেতা দ্বাপর কলি সমস্ত যুগের ঈশ্বরকে ডাকা হচ্ছে বলে এর নাম মহামন্ত্র। এর নাম মহামন্ত্র কারণ চারটে যুগের ঈশ্বরের নাম এক মন্ত্রের মধ্যে। সত্যযুগের হরি, ত্রেতাযুগের রাম, দ্বাপর যুগের কৃষ্ণ, আবার কলিযুগের গৌড় হরি, চারটে হরির নাম রয়েছে। তাছাড়া আরো গভীর রহস্য আছে বাবা, এখানে হরে মানে আবার রাধেও হতে পারে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। হরা মানে গোবিন্দের মন হরণ করেন বলে রাধারানীর এক নাম হরা, তার সম্বোধনেও হরে হচ্ছে। এখানে হরে মানে হে রাধে, তাহলে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের নামও রয়েছে, আবার একই মন্ত্রের মধ্যে চতুর্যুগের ঈশ্বরের উপাসনা রয়েছে, ওই জন্য এই মন্ত্রের নাম মহামন্ত্র। গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি, তোমাকে আমি দান করলাম, তুমি জপ করবে। গুরুদেব আপনি যখন এত সুন্দর আমাকে আমাকে নাম দিলেন, আমিও আপনার চরণে কথা দিলাম, এই মধুর হরি নাম আমি প্রতিদিন এমন ভাবে জপ করব যে মাসের শেষে যেন 1 কোটি হরি নাম জপ হয়। দেবানী লয়েছে 1 কোটি নাম যদি মাসে হয় তাহলে রোজ কত হবে? হরিদাসের সংকল্প ছিল মাসে 1 কোটি নাম করবে, তাহলে রোজ কত হবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 ধরুন মাস, তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কত হয়? লোকে পড়েছে বিপদে, বাবা কীর্তন শুনতে এসেছি না, অঙ্কের পরীক্ষা দিতে এসেছি, কোথা থেকে যে প্রশ্ন চলে আসছে। 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত? ক্যালকুলেটর লাগবে, মোবাইল করে নি, দেখো যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3, আর তিনের মাথায় একটা বিন্দু। তিনের মাথায় বিন্দু মানে কি? এটাকে বলে পৌনঃপুনিক, মানে দশমিকের পর যত খুশি 3 বসাতে পারে, এটাকে পৌনঃপুনিক বলে। তাহলে 3,33,333 যদি 30 দিয়ে ভাগ করেন 1 কোটিকে, তো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করতেন ওটা নামেই 3 লক্ষ, 3 লক্ষের অনেক বেশি উনি জপ করতেন, যাতে মাসের শেষে 1 কোটি নাম হয়। দেবানী শিল এসে 3 লক্ষ নাম, 3 লক্ষ নাম।
আস্তে আস্তে তিন ভাবে তিন লক্ষ নাম জপ করতেন। যারা গুরুমন্ত্র জপ করেন তারা জেনে রাখুন এগুলো, যারা জপ এখনও করেন না গুরুর কাছে মন্ত্র নিয়ে তাকে তুলে রেখেছেন তাদের কাছে অনুরোধ, তাকে তুলে রাখার জিনিস এগুলো নয়। রোজ যেমন ভাত খেতে হয় তেমনি রোজ মন্ত্র জপ করতে হয়, কারণ মন্ত্র এমন একটা জিনিস যেমন কোনো বাসন যদি ঘষে মেজে না রাখেন চকচকে থাকবে না, ঠিক তেমনি মন্ত্র যদি রোজ জপ না করেন তাহলে মন্ত্র উজ্জ্বল থাকবে না, আর মন্ত্র উজ্জ্বল না থাকলে মন্ত্র ক্রিয়া করবে না। তাই ভাগ্যক্রমে যারা মন্ত্র পেয়েছেন অন্তত প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। জপ হয় তিন রকম, শুনে রাখুন, তিন রকম জপ হয়। যে জপটা ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে উপাংশু জপ, মানে দাঁত নড়বে জিভ নড়বে ফিসফিস করে আওয়াজ হবে, এই জপটার নাম উপাংশু জপ। আর যে জপে কোনো আওয়াজ হবে না, শুধু মন্ত্র মনে মনে উচ্চারণ হবে, জিভ নড়বে না দাঁত নড়বে না আওয়াজ হবে না, মনে মনে উচ্চারণ, এই জপটার নাম মানসিক জপ। তাহলে উপাসীন জপ, মানসিক জপ, আর যেটা চিৎকার করে যদি জপ করা হয় সেই জপটার নাম উচ্চৈশ্বরের জপ। বাচিক জপ, বাচিক বাচিক মানসিক উপাংশ, তিন রকমের জপ। এই তিনটে জপই তিন লক্ষ নামে হরিদাস ঠাকুর করতেন। এক লক্ষ মনে মনে এক লক্ষ মনে মনে এক লক্ষ উচ্চৈশ্বরে হরে নাম জপ, যাতে মাসের শেষে এক কোটি নাম জপ হয়। এত কঠোর সাধনা আমার মনে হয় কোটি লোকের মধ্যে হয়তো একজন করতে পারবে। প্রতিদিন তিন লক্ষ নাম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য তিনি সমাজের মধ্যে থাকেন না, কারণ সমাজে থাকলে লোকের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে, নির্জনে থাকেন। নির্জনে একটা কুটির বানিয়ে থাকেন আর তার নাম জপ সারাদিন চলছে বলে গ্রামে গ্রামে তাকে ভিক্ষে করতে হয় না, গ্রামের লোকেই তার কাছে খাবার পৌঁছে দেয়। ভালোবেসে তার সামনে ফল মিষ্টি যে যা পারে দিয়ে যায়, হরিদাসের যতটুকু প্রয়োজন সেইটুকু ওখান থেকে গ্রহণ করে। এইভাবে যখন তিনি নাম জপ করছেন একজন গিয়ে জানিয়ে দিল অত্যাচারী শাসক গড়াই কাজীকে, কাজী সাহেব আপনার এলাকায় কি হচ্ছে দেখুন, একজন মুসলমান হয়ে দিন রাত হরি নাম করছে আর লোকে তার কাছে গাদা গাদা খাবার। এক্ষুনি ওকে ডেকে বিচারের ব্যবস্থা করুন, বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার করা যায়? ওকে তো হাতে মারা চলবে না, ওকে পাতে মারতে হবে। এই কে আছিস? একদল লাঠিয়াল যাবি, লাঠিয়াল গিয়ে ওর একেবারে ভালো করে হাড়গোড় ভেঙে দিয়ে আস। লাঠিয়াল গিয়ে হাড়গোড় ভেঙে দিতে গেল, কিন্তু হাড়গোড় ভেঙে দিতে গিয়ে এমন ঝড় উঠল যে লাঠিয়ালদের গায়ের উপরেই গাছ ভেঙে পড়ল, নিজেদেরই হাড়গোড় ভেঙে সব বাড়িতে এসেছে। হরিদাসকে কেউ আর মারতে পারল না। শেষকালে চিন্তা করলো কি করা যায়, তাহলে কি করে হরিদাসকে জব্দ করা যায়, ওকে ডেকে নিয়ে এসে বিচার করা দরকার। হরিদাস সামনে দাঁড়াও,
তুমি মুসলমান, মুসলমান হয়ে তুমি কাফেরদের হরিনাম করছো, তোমার লজ্জা করে না? তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, আর তুমি ওই কাফেরদের কুফরি কুফরি করছো। ভালো লাগে দালাল, কাফের দালাল, তোমার মুখে আমি শুনতে চাই না। হরি নামে কত মধু আছে, ওই মধু তোমার কাছেই থাক। কে আছিস একে নিয়ে যা, বাইশটা বাজারে বেত্রাঘাত কর, খণ্ড খণ্ড হই দেহ যদি যায় আমার বাজারে মারতে মারতে আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না। এত বড় কথা, যা ওকে ভালো করে লোকের সামনে যখন বাজার জমে উঠবে সেই সময় মারবি, যাতে আরো দশজন দেখে শিক্ষা পায় যে কাফেরের কাজ করলে মুসলমান শাসন ব্যবস্থা তা কি ভয়ঙ্কর পরিণত। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারছে। হরিদাস এখনো সময় আছে, হরিনাম ছাড়, আমাদের কিন্তু দয়া মায়া নেই। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়, দে বাজার, দুই বাজার, এক এক করে ২২ বাজার শেষ হইল, তবু হরিদাসের মুখ থেকে নাম ছাড়াতে পারল না। কত বেত ভেঙে গেছে, মারতে মারতে ঘাতকগণ ক্লান্ত হয়ে পড়েছে। এইবার ঘাতকরা বেত ফেলে দিয়ে হরিদাসের পায়ে জড়িয়ে ধরেছে। হরিদাস তোমার তো মৃত্যু কিছুতেই হচ্ছে না, হরিদাস তুমি যদি না মরো তাহলে আমাদের সংসার ভেসে যাবে। ওই কাজী সাহেব কি বলেছে জানো, তোমাকে যদি মারতে না পারি আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের হত্যা করবে, আমাদের হত্যা হলে আমাদের পরিবার যে ভেসে যাবে। হরিদাস আচ্ছা এই কথা বলেছে, তাহলে তোমরা আমার সঙ্গে একটা ছোট্ট কাজ করো, আমি মরে যাব। মরে যাবে? হ্যাঁ আমি ইচ্ছা করে মরে যেতে পারি, কিন্তু আমি ইচ্ছা না করলে তোমরা মেরেও আমাকে মারতে পারবে না, ক্ষমতাই নাকি? হ্যাঁ এই ক্ষমতা আমার হয়ে গেছে হরিনাম করতে করতে। তাহলে আমাদের কি করতে বলছো? এই যে আমি হরিনাম করছি, আমার সঙ্গে তোমরাও একটু হরিনাম করো। হ্যাঁ হরিনাম ছাড়ানোর জন্য মারতে বসেছি সকাল থেকে, মেরে মেরে আমাদের হাত পা ব্যথা হয়ে গেল, আর এই হরিনাম করতে হবে আমাদের।
তখন পাশ থেকে একজন কানে কানে বলছে, দেখ এই সময় নবাবের লোকজন খেতে গেছে, এই সময় আশেপাশে কোনো বাইরের লোকজন নেই, আমরা ঘাতকরাই আছি, এই সময় একটু হরি নাম করলে বেটা যদি মরে। তাহলে এইবার তো আমরাও বেঁচে যেতে পারি, বেটা মরলে আমরা বাঁচব, তো যদি একটু সামান্য হরিনাম করলেও মরে যেতে, মেরে কি লাভ? তাহলে হরিদাস তুমি করো, তোমার সঙ্গে আমরা করছি, বলো তাহলে আমার সঙ্গে বলো, এসো ভাই নাম গাই কৃষ্ণ সদাশরি বলো হরি, হো সদাশরি বলো সঙ্গে নাম বলতে বলতে আমাদের যে সব ভুল হয়ে যাচ্ছে হরিদাস, আত্মীয় স্বজন পরিবার সব যেন ভুলে যাচ্ছি মনে হচ্ছে, বলো আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে গড়াই কাজী বলেছিল যে বেটা যদি মরে যায় হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি, তাহলে হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিবি। যখনই হাত পা বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছে, হরিদাস কিন্তু মরেনি, হরিদাস মরেনি। কি করেছে হরিদাস? নাম জপ করতে করতে কখন তার যোগ সাধনা হয়ে গেছে, যোগ সাধনার দ্বারা পুরক কুম্ভক রেচক তিনটিকে একসঙ্গে বলে প্রাণায়াম। যখন বায়ু গ্রহণ করা হয় তাকে বলে পুরক, বায়ু যখন আটকে রাখা হয় তাকে বলে কুম্ভক, আর বায়ু যখন ত্যাগ করা হয় তাকে বলেন রেচক। এই প্রাণায়ামের দ্বারা ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস না নিয়ে থাকতে পারত হরিদাস।
তাই প্রাণায়াম এমন ভাবে করেছে সম্পূর্ণ শরীর স্থির হয়ে গেছে, নিঃশ্বাস পড়ছে না। তাই এরা ভাবলো মারা গেছে, পরে হরিদাসকে যেই জলে ভাসিয়ে দিয়েছে, আর ভাসতে ভাসতে হরিদাস যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভোরবেলায় গঙ্গার মাঝখান থেকে ভেসে যাচ্ছে আর কৃষ্ণ নাম কে করছে? যে জন শ্রী কৃষ্ণ ধারে স্নান করতে, শুনতে পেলেন গঙ্গার মাঝখান থেকে কেউ একজন ভেসে যাচ্ছে, তার মুখ থেকে কৃষ্ণ নাম আসছে। সাঁতার দিয়ে গিয়ে অদ্বৈত আচার্য সেই দেহ যখন নিয়ে আসলেন তীরে, একই যে হরিদাস, তোমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত আর মুখে কৃষ্ণ নাম, একই দশা হয়েছে হরিদাস তোমার। গুরুদেব, আপনি দেখছেন বেত্রাঘাত, আমি তো এগুলো বেত্রাঘাত মনে করছি না, এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলংকার। এই ঘোর কলিযুগে আমি কৃষ্ণ নাম করেছি বলে আমার সারা গায়ে বেত্রাঘাতের অলংকার পরিয়ে দিয়েছে কলিজি। হরিদাস, হরিদাস, এক সাধু দেখেছিলাম আমার গুরুদেব মাধবেন্দ্রপুরীকে, আর এক সাধু দেখলাম তোমাকে, যে হরিনাম করার জন্য বেত্রাঘাতকে অলংকার বলতে পারে এমন সাধু কে আছে? এসো তুমি আমার বুকে এসো হরিদাস, তুমি আমার বুকে এসো। হরিদাস নাম করতে লাগলে শান্তিপুরে কাছাকাছি রয়েছে ফুলিয়া, সেই ফুলিয়া কাছেই হরিদাস ঠাকুর বাস করতেন, সেখানেও একবার মায়াকে উদ্ধার করেছিলেন। তারপরে বনগায়, যেখানে আমি বলছিলাম বনগা হচ্ছে উত্তর যশোরের অংশ কিন্তু এখন পশ্চিমবঙ্গের মধ্যে পড়েছে, ওই বনগার বর্ডারটা পার করলেই একটা জায়গা আছে বেনাপোল বলে, ওই বেনাপোলে হরিদাস ঠাকুর যখন বাস করেছিলেন সেই সময় তাকে সাধন ভজন থেকে বিচ্ছিন্ন করে দেবার জন্য ওখানে রামচন্দ্র খান পাঠিয়েছিলেন লক্ষ হীরাকে। সেই লক্ষ হীরা, যার নাম লক্ষ হীরা, এক লক্ষ নাকি হীরা দিতে হতো নাকে, এত তার রূপ যৌবন তার গান শুনতে গিয়ে। তা সেই লক্ষ হীরাকে ডেকে পাঠানো হলো হরিদাসের মন ভোলানোর জন্য। হরিদা লক্ষ হীরা বলছে, শোনো সাধু বাবা, তুমি নাকি এত সুন্দর হরিনাম করো, বনের পশু পাখিও তোমার সঙ্গে নাচে গায়, তা আজকে আমি এসেছি, তুমি হরিনাম করবে আমি নাচব, তুমি গাইবে আমি নাচব। হরিদাস, হরিদাস বলছে, শোনো হীরা ভাই, তুমি যখন আমার আশ্রমে এসেছো তুমি আমার আশ্রমের অতিথি, তোমাকে তুমি অসম্মান করতে পারি না, অনুরোধ করতে পারি, আমি 300,000 নাম জপ শেষ না হলে কারোর সঙ্গে কথা বলি না, এবার তুমি জানো না বলে তোমার সঙ্গে বললাম, তুমি ওইখানে নাচ গান নিজের মতো করো, আমার নাম জপ শেষ হলে তারপর তোমার সঙ্গে কথা বলো। লক্ষ হীরা তখন শুরু করলেন নৃত্য, হরিদাস হরিদাস সহ মুখ পালে পালে, হরিদাস সহ মুখ পালে হরিদাস মুখ পালে মুখ পালে
হরিদাস চাহো মুখ পানে, মুখ পানে কুসুমের সুবাসে, কুসুমের সুবাসে যেমন ভোমরা বলি আসে ছুটে, কুসুমের সুবাসে ভোমরায়লি আসে ছুটে। দেখুন বাবা, লক্ষ হীরা ভাইজি কথায় বুঝিয়ে দিচ্ছে, কুসুমেরও সুবাসে ভ্রমরা অলি আসে ছুটে, ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, তো সবাই জানে। এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আজকে দেখছি ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না, কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, ভরে ওঠে সুগন্ধে কুসুমের সময় হরিদাস পানে, হরিদাস চাহো মুখ 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 পানে। সারা রাত্রির ধরে নাচ গান হলো, হরিদাস জপ করে চলেছেন হরিনাম। সকাল যখন হয়ে গেল, লক্ষ হীরা ভাবলো গ্রামের লোক এসে যাবে আমায় দেখে ফেলবে, সে যেন ভোর হওয়ার আগেই চলে গেল বাড়িতে। এরকম তিনটে দিন, দিনের বেলায় বাড়ি যায়, রাত্রির হলেই চলে আসে, নৃত্য গীত করে লক্ষ হীরা হরিদাসের মন ভোলানোর চেষ্টা করে। কিন্তু তিনটে দিনেও যখন চেষ্টা করে কিছু হলো না, শেষ দিনে হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস তুমি কি এমন রত্নের সন্ধান পেয়েছো যে আমার মতন এত রূপবতী এত গুণবতী একটি নারী তোমার সঙ্গে নৃত্য গীত করছে তোমার সামনে, কিন্তু তোমার কিছুতেই মন টলছে না। হরিদাস বললেন, শোনো, হরি নামে কি হয় জানো, হরি নামে হরি নামে আমার হৃদয়ে স্বয়ং হরি নেমে এসেছে, আর আমি তার রূপে একবার মুগ্ধ হয়েছি, বিশ্বব্রহ্মাণ্ডের আর কোন রূপ কি আমাকে মুগ্ধ করতে পারে। লক্ষ হীরা তৃতীয় দিনের জন্য যখন আর মন হরণ করতে পারলো না, মনে মনে ভাবলো, ধিক্কার আমার রূপকে, ধিক্কার আমার যৌবনকে, ধিক্কার আমার সারা জীবনের মানুষের মন হরণের সাধনাকে, ছুটে এসে হরিদাসের চরণে আছাড় খেব, হরিদাস বলো এ কি নাম তুমি আমায় শোনালে, এই কৃষ্ণ নাম আমার কি হলো জানো, বাড়িতে গিয়ে যখন বিশ্রাম নিই, কেউ যদি বলে দিদি তোমায় খেতে দেব, আমার মুখ থেকে বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ, কেউ যদি বলে দিদি তোমার কাপড়টা কেচে দেব, ধুলো লেগে গেছে, আমার মুখ থেকে বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ, উঠতে বসতে চলতে ফিরতে আমার মুখে হরে কৃষ্ণ নাম, এই পাপ বদনে হরে কৃষ্ণ নাম এনে দিলে, এ কেমন নাম তুমি আমায় শোনালে ঠাকুর, বলো বলো কি বা
Oh, yeah.
ঘরে রইতে দিলে ধুয়া কত মধু।
সেই কথা ভেসে উঠেছে লক্ষ হীরার মুখে, কানের ভিতর দিয়া যদি চোখের সামনে হরিদাস ঠাকুরকে না দেখতে পেতাম। না জানি কতে কো মধু এই শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে গো আমার বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ্য করিলে গো কেমন পাইব গো ঠাকুর বল বল কেমন পাব বল বল যার নামে এত মধু আছে বল বল তার কেমনে পাবো আমার মাঝে মাঝে মনে হয় এই কৃষ্ণ নাম আমি ছেড়ে দেব ভুলে যাব কিন্তু যতবার মনে করি ততবার আমার জীব ভাগ্রে কৃষ্ণ নাম আসে প্রভু পাশরিতে চাহি মনে পাশরা না যাই গো আমি কি করিব আপন যুবনা তোমার আজকে কৃষ্ণ নাম শুনে যে অবস্থা হয়েছে না কয়েক হাজার বছর আগে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেছিলেন ব্রজগোপীরও কৃষ্ণ নাম শুনে এই অবস্থা হয়েছিল তারা বিকায় শ্যামের পদ তলে হে গোবিন্দ তোমার হরি বল হরি বল
শ্যামের পদ হে গোবিন্দ তোমার হোলা হাসে দুটি আঁখি জলে হে গোবিন্দ তোমার হোলা বলে তারা ভাসে দুটি আঁখি হে গোবিন্দ তোমার হোলা মানুষের মন হরণ করে রূপ যৌবনের খেলা দেখিয়ে অর্থ উপার্জন তোমার দ্বারা আর হবে না জানি তাই আজকে যে আমরা পরিবেশন করছি বাংলার বিশুদ্ধ সংস্কৃতির এক বিশুদ্ধ সঙ্গীত এই কীর্তন গান সেই ব্যবস্থাপনা যারা করেছেন এই গ্রামের অতি সাধারণ মানুষ তারা দ্বারে দ্বারে ভিক্ষা করে এই অনুষ্ঠান পরিচালনা করেন এই ভক্তবৃন্দ অনেক কঠোর পরিশ্রম করে এত বড় অনুষ্ঠান করছেন এনারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন যে যেমন পারবেন প্রাণ গোবিন্দ সেবায় দান করবেন একটা জিনিস জানবেন আমি আমার জীবন থেকে যতটুকু উপলব্ধি করেছি যে ঈশ্বরের সেবায় যদি মন খুলে কিছু দিতে পারেন সে দান কোনোদিন বিফলে যায় না সে দান যে কত গুণে বৃদ্ধি হয়ে আপনার কাছে ঘুরে আসবে আপনি বুঝতেও পারবেন না আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি ঈশ্বরের উদ্দেশ্যে যদি কেউ প্রাণ খুলে দান করে সে দানের শতগুণে সে বৃদ্ধি করে ফিরে পায় ভগবান গীতায় বলেছেন যে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম এটা ভগবানের বাণী যে যারা আমার প্রতি শরণাপন্ন ভক্ত তাদের ক্ষেত্রে আমি কি করি জানো তারা যা পাবে তা তো দেবই যেটা তাদের পাবার কথা নয় সেটাও আমি তাদেরকে দেব এটা ভগবানের বাণী তাই যে যেমন পারবেন প্রাণ ভরে দান করুন এই দাদারা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে কৃষ্ণ নামের মধু তোমার হৃদয়ে প্রবেশ করেছে লক্ষ্য হীরা তাই তুমি ওই পাপের রাজ্য ত্যাগ করে এই কৃষ্ণ নামের মধ্যে আত্মসমর্পণ করো এতদিন যে তোমার পাপের সম্পত্তি অর্জন করেছ ওই সম্পত্তি দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের মধ্যে বিতরণ করে দাও দিয়ে ত্যাগের জীবন অবলম্বন করো পরশ পাথরের ছোঁয়ায় লোহা হয়ে যায় সোনা এটা শুধু কানে শোনা ছিল হরিদাস ঠাকুর প্রমাণ করলেন তার সংস্পর্শে এসে লক্ষ্য হীরা বাইজি ওই যে পাপের সম্পত্তি সব তিনি বিতরণ করে দিয়ে ত্যাগের জীবন অবলম্বন করলেন আপনারা যদি কোনোদিন বাংলাদেশে যেতে পারেন বেনাপুলের বর্ডার পেরিয়ে যদি জীবনে কারোর যাওয়া ঘটে তাহলে দেখবেন বেনাপুল বর্ডার পেরোলেই 1.5 কিলোমিটারের মধ্যেই ওই আশ্রম এখনও আছে যেখানে লক্ষ্য হীরা উদ্ধার হয়েছিল এবং সেই লক্ষ্য হীরার আশ্রমে এখনও নিয়মিত হরি সংকীর্তন হয় তার সমাধিতে এখনও নাম কীর্তন হচ্ছে এসব সত্য ঘটনা লক্ষ্য হীরা যখন চলে এলেন আবার অদ্বৈত আচার্যের আশ্রয়ে শুনতে পেলেন অদ্বৈত আচার্যের মুখে যে কলিযুগে স্বয়ং ভগবান নেমে এসেছে শচী মায়ের কোলে খেলা করছে এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেবিয়া এসেছে ব্রজের বাঁকা কাল সখা দেবিয়া নাই 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 আর তার কাল বরণ
শচী মায়ের কোলে ছোট্ট ছেলে নিমাইকে দেখে হরিদাস আত্মসমর্পণ করলেন। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন হরিদাসের বয়স 35 বছর। মহাপ্রভুর জন্মের আগে সারা গায়ে বেত্রাঘাত সহ্য করেছেন হরিদাস ঠাকুর। যখন গৌরাঙ্গের জন্ম তখন হরিদাসের বয়স 35 আর অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52। তার মানে অদ্বৈত হরিদাস এনাদের কোলে পিঠে বড় হয়েছেন মহাপ্রভু। চোখের সামনে জগাই মাধাই উদ্ধার হওয়ার সময় হরিদাস সঙ্গে ছিলেন, কাজী উদ্ধার হওয়ার সময় হরিদাস সঙ্গে ছিলেন। বড় বড় ঘটনা চোখের সামনে দেখে হরিদাস বুঝলেন যে যার নাম আমি সারাক্ষণ জপ করছি ইনি সাক্ষাৎ তিনি, তাই আত্মসমর্পণ করেছিলেন। যখন হরিদাস ঠাকুরের চোখের সামনে নিমাই সন্ন্যাসী হয়ে গেল, সমস্ত নবদ্বীপবাসী উন্মাদের মতো কাঁদছে, শচী মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বিষ্ণুপ্রিয়া দেবীর মুখের দিকে তাকানো যাচ্ছে না, তাই হরিদাস ঠাকুর সংকল্প নিলেন যে নিমাইকে যতক্ষণ চোখের সামনে না দেখব এই চোখই আমি আর খুলব না। তাই গৌরাঙ্গ বিরহে কে কেমন ক্রন্দন করছেন বাসুদেব ঘোষ যখন লিখছেন, তিনি পরিষ্কার ছবির মতো লিখলেন, কাঁদিছেন হরিদাস শান্তিপুরে ফিরে এসেছিলেন সন্ন্যাসের পর। ওই শান্তিপুরে হরিদাস ঠাকুর গেলেন, গৌর হরির চাঁদ বদন দেখলেন, তবে আঁখি খুললেন, তা না হলে তিনি চোখ বন্ধ করেই কাঁদছিলেন গৌর গৌর বলে। তারপর যখন শান্তিপুর থেকে পুরীধামে চলে গেলেন মহাপ্রভু, পরে পরে হরিদাস ঠাকুরও চলে গিয়েছিলেন পুরীধামে। কিন্তু হরিদাস ঠাকুর থাকবেন কোথায়? হরিদাস ঠাকুর কোনো মঠে মন্দিরে থাকতে ভালোবাসতেন না, কারণ মঠে মন্দিরে থাকতে গেলেই মঠে মন্দিরের কিছু সেবা না করলে মঠে মন্দিরের প্রতি অন্যায় করা হয়। কিন্তু আমি যে 3 লক্ষ নাম জপ করব তার মধ্যে তো আমি অন্য কোনো সেবা করার সুযোগই পাব না, তাই কোনো মঠে মন্দিরে হরিদাস ঠাকুর থাকতেন না, একটা গাছ তলায় থাকতেন। কোন গাছ? না, যে গাছটা স্বয়ং মহাপ্রভু লাগিয়েছিলেন জগন্নাথের সেবার পর। জগন্নাথে যখন 56 ভোগ লাগে, আমরা যেমন খাবার পর দাঁতে ব্রাশ করি, তেমনি জগন্নাথের সেবার নিয়ম হচ্ছে 56 ভোগ নিবেদন করার পর একটা দন্তকাষ্ঠ দিতে হয় দাঁত মাজার জন্য। সেই দন্তকাষ্ঠটা বকুল কাঠ। তো জগন্নাথের ভোগ নিবেদনের পর যে দন্তকাষ্ঠটা নিবেদন হয় দাঁত মাজার জন্য, সেই দন্তকাষ্ঠ এনে মহাপ্রভু পুঁতে দিয়েছিলেন, আর অদ্ভুতভাবে ওই দন্তকাষ্ঠ থেকেই বকুল গাছ হয়ে গেছে। সেই বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর বিশ্রাম করতেন, ঝড় জল বৃষ্টি ওই গাছের তলাতেই তিনি থাকতেন, কোনোদিন গাছতলা ছাড়তেন না। ওই হরিনাম জপ করতে করতে গাছটি সিদ্ধি লাভ করেছিল, তাই তার মৃত্যু হয়নি, এখনো সেই গাছ অমর হয়ে পুরীধামে সাক্ষী দিচ্ছে হরিদাস ঠাকুর। যখন কেউ পুরীধামে বেড়াতে যাবেন বলে দিচ্ছি কোথায় দেখতে পাবেন এই গাছ, যখন সমুদ্র তীর থেকে জগন্নাথ মন্দিরে আসবেন, সমুদ্র স্নান করে জগন্নাথ মন্দিরে আসার পথে ডান দিকে পরে যে মঠে মহাপ্রভু থাকতেন সেই মঠটার নাম হচ্ছে রাধাকান্ত মঠ,
বা গম্ভীরা মঠ। ওই গম্ভীরা মঠের গা দিয়ে ভিতর দিকে চলে গেলেই সিদ্ধ বকুল হরিদাস ঠাকুরের সেই বকুল গাছটি দেখা। এখন সেখানে দুটো জায়গার মধ্যে দেওয়াল হয়েছে, তখন তো দেওয়াল ছিল না, মহাপ্রভু প্রায় যখন খুশি দেখতে যেতেন। কিন্তু এখন ওই মঠের একটা বাউন্ডারি দেওয়াল আছে, তার বাইরের দিকে একটা পাড়ার মধ্যেই আছে হরিদাস ঠাকুরের ওই গাছটি, সেই আশ্রম সিদ্ধ বকুল আশ্রম বলা হয়। ওই গাছের নিচে হরিদাস ঠাকুর নাম জপ করেন। আর খাওয়া দাওয়া আমি আগেই বলেছি, হরিদাস ঠাকুর ভিক্ষা করতেন না। যেহেতু তিনি ভিক্ষা করতেন না, তাই মহাপ্রভু নিয়ম করেছিলেন যে মহাপ্রভুর খাওয়া সেবার জন্য জগন্নাথের মন্দির থেকে একটা ভোগ আসত। রাজা ব্যবস্থা করে দিয়েছিল যে চৈতন্যদেব যতদিন থাকবেন পুরীতে ওনার ভোগ জগন্নাথের মন্দির থেকে যাবে। তাই জগন্নাথের মন্দির থেকে চৈতন্যদেবের যে ভোগটা আসত, সেই ভোগ চৈতন্যদেব গ্রহণ করার পর বাকি অংশ প্রসাদ হিসেবে হরিদাসের কাছে পাঠিয়ে, আর সেই প্রসাদটা মাথায় করে বয়ে নিয়ে যেত গোবিন্দ বলে একজন সেবক। এই গোবিন্দ প্রথম দিকে ঈশ্বরপুরীর সাধনা করেছেন এবং পরবর্তীকালে ঈশ্বরপুরীর আদেশে চৈতন্যদেবের সেবা করেছেন। কি সৌভাগ্য, হ্যাঁ, ভগবানেরও সেবা করেছেন, ভগবানের গুরুদেবেরও সেবা করেছেন এই গোবিন্দ। ঈশ্বরপুরীর সেবা করে জীবন কাটিয়েছেন। যখন ঈশ্বরপুরী দেহত্যাগ করলেন তখন বললেন যে আমার ইচ্ছা ছিল নিমাইকে সেবা করার, কিন্তু নিমাই তো আমার শিষ্য হয়ে গেছে, তাকে সেবা করা আমার দ্বারা হলো না, তাই তুই তোর বাকি জীবনটা নিমাইয়ের সেবা করবি, তাহলেই আমার সেবা করা। তাই ঈশ্বরপুরীর শিষ্য অর্থাৎ চৈতন্যদেবের গুরু ভাই, মহাপ্রভু কিন্তু গুরু ভাই, তিনি ঈশ্বরপুরীর শিষ্য, ঈশ্বরপুরীর সেবা করে জীবন কাটিয়েছেন আর বাকি জীবনটা মহাপ্রভুর সেবা করে কাটিয়েছেন। তাই মহাপ্রভুর প্রসাদ হরিদাসের জন্য নিয়ে যায় গোবিন্দ, প্রতিদিনই মনের আনন্দে যায়, মনের আনন্দে আসে। কিন্তু একদিনকে গিয়ে অবাক হয়ে গেল গোবিন্দ, জীবনে হরিদাস ঠাকুরকে শুয়ে শুয়ে নাম জপ করতে দেখেনি, আর সেদিন দেখে শুয়ে শুয়ে নাম জপ করছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করেছে স্বয়ং, দেখে হরিদাস ঠাকুর করেছে স্বয়ং মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। এখানে মন্দ মন্দ মানে ধীরে ধীরে, আমরা বাঙালিরা মন্দ মানে খারাপ বলি, কিন্তু খারাপ নয়, কেন ধীরে ধীরে, মন্দ মন্দ ধীরে ধীরে। এ কি হরিদাস, তোমাকে তো কোনোদিন আমি শুয়ে নাম জপ করতে দেখিনি, যখনই আসি দেখি বসে নাম জপ করছে, আজকে শুয়ে আছো কেন? গোবিন্দ কয় উঠো আসি করহ ভোজন, গোবিন্দ কয় উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, আজ আমি উপোস দেব, আজ আমি উপোস দেব। কেন উপোস কেন করবে আজ? মহাপ্রভুর ভোগ নিয়ে এসছি তোমার কাছে, ভোগ ফিরিয়ে দেবে? সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব, সংখ্যা কীর্তন পড়ে নাই কেমনে খাইব, মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব, আমার মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। আমার চৈতন্যদেব সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জগন্নাথ, তিনি কৃষ্ণ, তিনি গৌর। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তিনি আজকে ভোগ পাঠিয়েছেন, প্রতিদিনই আমি তার ভোগ পাই, কিন্তু আজকে আমি ফিরিয়ে দিতে বাধ্য, কারণ আমার নাম জপ শেষ হয়নি। প্রতিদিন আমার সকাল সকাল নাম জপ শেষ হয়ে যায়, প্রসাদটা পেয়ে আবার নাম জপে বসে যায়, কিন্তু আজকে আমার আগের নাম জপটা শেষ হয়নি। দেখো হরিদাস, আমার তো কিছু বলার নেই, আমি হচ্ছি আজ্ঞাবহ দাস, ঈশ্বর পরিপাদ কৃপা করে আমার সেবা গ্রহণ করেছেন, আর তার আদেশে আমি এখন নিমাইয়ের সেবা করছি, নিমাইয়ের আদেশে আবার তোমার জন্য তার ভোগ এনে বয়ে দিচ্ছি, এ তোমার পরম সৌভাগ্য। কিন্তু তুমি যদি না পাও আমার মনে খুব কষ্ট হবে, কারণ নিমাইয়ের ভোগ আবার জগন্নাথের প্রসাদ, নিমাইয়ের ভোগ মহামহাপ্রসাদ। ঠিকই তো, কি করি বলুন তো, একটা কাজ করো,
তোমার পেট ভরে খাওয়া হলো না, অথচ প্রসাদকে সম্মান জানানো হলো, তুমি এক এক টুকরো প্রসাদ নিয়ে মুখে দাও। আচ্ছা বেশ, সেটাই করা হল। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন বন্দনা, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষ। মহাপ্রসাদকে প্রণাম করে বন্দনা করে একটুখানি অংশ তুলে নিয়ে মুখে দিলেন, যাতে হলো কি পেট ভরে খাওয়া হলো না, কিন্তু প্রসাদকে অসম্মানও করা হলো না। কিন্তু এই কথা চাপা থাকলো না, গোবিন্দ গিয়ে গৌরহরিকে বলে দিলেন, হে গৌরহরি, যে হরিদাসকে আমি কোনোদিন শুতে দেখিনি, যখনই যাই দেখি বসে নাম জপ করে, সেই হরিদাসকে আজকে দেখলাম শুয়ে শুয়ে নাম জপ করছে, আর নাম জপের গতিটাও ধীর হয়ে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বিলম্ব না করে ছুটে চললেন, হরিদাস তোমার কি হয়েছে, শরীর খারাপ? না প্রভু। শরীর খারাপ নয় তাহলে এরকম কেন করছো? তুমি নাকি প্রসাদ পেট ভরে পাওনি শুনলাম, তোমার তো নিয়মের বেশি প্রসাদ পাও না, 24 ঘন্টার মধ্যে একবার প্রসাদ পাও, আর সেটা যদি কম হয়ে যায় তোমার শরীর তো দুর্বল হয়ে যাবে, নাম জপ করবে কি করে? গৌরহরি, আসলে আমার অসুস্থতা শরীরে নেই, আমার অসুস্থতা আছে মনে আর বুদ্ধিতে। হ্যাঁ, মনের অসুখ, সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ নাম করছো, তুমিও যদি বলো মনে অসুখ, তাহলে যেসব সংসারী লোকেরা সারাক্ষণ মনের অসুখে ভুগছে তারা কি বলবে? হে গৌরহরি, সংসারী লোকেদের মনের অসুখ হয় বিষয়ে চিন্তা করে, হয় তারা ছেলে মেয়ে নিয়ে চিন্তা করছে, নয় তারা বাড়ি গাড়ি নিয়ে চিন্তা করছে, নয় জায়গা জমি নিয়ে চিন্তা করছে, বিষয় আশয় নিয়ে তারা মত্ত। আমার তো ওইসব চিন্তা নয়, আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে। একটা চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে নিমায়, এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে। একটা আমার চিন্তা খুব হচ্ছে তুমি বোধহয় বেশি দিন লীলা করবে না, কারণ যতদিন যাচ্ছে তোমার রাধা ভাব আরো ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি শুনতে পাই গোবিন্দর মুখে তুমি নাকি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে পাথরে গিয়ে মুখ ঘষছ, তোমার মুখ রক্তাক্ত হয়ে যাচ্ছে তবুও তুমি পাথরে গিয়ে মুখ ঘষছ কৃষ্ণ কৃষ্ণ বলে। এই রকম যদি তোমার রাধা ভাব চলতে থাকে তাহলে তো তোমার এই শরীর বোধহয় বেশি দিন চলবে না। নিমায়, আমার চোখের সামনে যদি তোমার কিছু হয়ে যায় সে দৃশ্য তো আমার দ্বারা দেখা সম্ভব নয়। তোমার অন্তিম লীলা বলে যদি কোনো লীলা থাকে, তোমার দুটি পায়ে ধরি, ওই লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, ওই সে প্রভু রে কভু না দেখাইবা।
ভাগ্যকে যেন দেখতে না হয়, এইটুকু কৃপা করো। তোমার লীলা সম্বরণের আগে যেন আমার দেহ ত্যাগ হয়, আমি আর কিছু চাই। বুকে জড়িয়ে ধরে গৌধরে বলছে, হরিদাস আমার আগে যদি তুমি চলে যাও তাহলে আমার যে কি কষ্ট হবে সেটা তুমি একবার ভাবলে না? তুমি তো জানো প্রতিদিন জগন্নাথ দর্শন করার পরেই তোমার কাছে এসে আমি একবার দাঁড়াই, তারপর ঘরে যাই। কেন দাঁড়াই জানো? যখন কেউ সেজে গুজে আয়নার সামনে দাঁড়ায় সে দেখে যে আমি দেখতে কতটা সুন্দর হলাম, তেমনি জগন্নাথ থেকে এসে আমি তোমার সামনে দাঁড়াই, তোমাকে আয়না মনে করি আর ভাবি তোমার মতো আমি ভক্ত হতে পারলাম কিনা। ভক্ত হওয়ার জন্য আমার এই যুগে নেমে আসা, তাই তোমার সামনে দাঁড়িয়ে একবার দেখি আমি তোমার মতো কতদূর ভক্ত হতে পারলাম। আর তুমি যদি আমার সামনে চলে যাও আমি কি করে লীলা করব হরিদাস? গৌরহরি বলছে, হরিদাস ওই ছেলে ভুলোনো কথায় আমি আর ভুলছি না। তুমি আজ অবধি আমাকে যত বড় বড় সম্মান দিয়েছ এই সম্মান আর কে পেয়েছে বলো? হীন জাতিতে জন্ম মোর অধম পাম, কিন্তু তুমি আমায় মাথায় করে রেখেছ। অদ্বৈত আচার্যের যখন মায়ের শ্রাদ্ধ হলো ওই ব্রাহ্মণ সমাজের মধ্যে, তুমি আমাকে বললে তুমি একবার এই উনুনে এসে ফু দাও হরিনাম করে, লোকে দেখুক যে আগুন জ্বলে যাচ্ছে হরিনাম। অদ্বৈতের মায়ের শ্রাদ্ধে আমি গিয়ে হরে কৃষ্ণ নাম বলে ফু দিলাম, যেই আগুন জ্বলে উঠল ব্রাহ্মণ সমাজ অবাক হয়ে গেল যে আমরা শুনেছি বৈদিক মন্ত্র উচ্চারণ করে আগের দিনে ফু দিলে নাকি আগুন জ্বলত, সেটা চোখে কোনোদিন দেখিনি, আজকে চোখে দেখলাম হরিদাস হরিনাম করে ফু দিয়েছে আর তাতে আগুন জ্বলেছে। সেদিন থেকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আমাকে প্রণাম করে কথা বলতো, আমাকে দ্বিজ হরিদাস বলে তারা সম্মান দিয়েছে, ব্রহ্ম হরিদাস বলে সম্মান দিয়েছে, আর আমার কি চাই? অনেক না চাইলে মোরে করুণা করিয়া, অনেক না চাইলে মোরে করুণা করিয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া, মানে শ্রাদ্ধের প্রথম যে অর্ঘটা সেটা ব্রাহ্মণকে দেওয়া হয়, ব্রাহ্মণ খেলে পরে মনে করা হয় যে শ্রাদ্ধটা ঠিক ঠিক হলো, আর সেই পাত্র তুমি আমাকে নিবেদন করেছিলে ব্রাহ্মণের সম্মান আমাকে দেবার জন্য, এর থেকে বড় সম্মান আর কি হয়? আর আমি কিছু চাই না গৌরহরি, আমি শুধু এইটুকুই যাই চাই যেন তোমার আগে যেতে পারি। এই কাকুতি মিনতি শুনে মহাপ্রভু তখন বললেন, হরিদাস তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার থেকে সম্মানে বড়, তুমি বড় ভক্ত, তুমি যা চাইবে শ্রীকৃষ্ণ তাই ইচ্ছা পূরণ করবে। মানে প্রকান্তরে বলে দিলেন যে তুমি যেটা চাইছ তোমার ইচ্ছা পূর্ণ হবে। গৌরসুন্দর বলেন, আমি তো শ্রীকৃষ্ণকে কোনোদিন চোখে দেখিনি, তবে তোমাকে সবাই শ্রীকৃষ্ণ বলে, তোমাকে দেখেছি মানেই আমার কৃষ্ণ দর্শন হয়েছে, তুমি মুখে যা বলেছ সেটাই আমার কাছে সব পাওয়া। তবে নিমাই আমার আরো কিছু চাওয়ার আছে। ওই যে বড় দাতা যদি সামনে থাকে মনে হয় না এটা চেয়ে নি ওটা চেয়ে নি সেটা চেয়ে নি, তা তুমি তো দাতা শিরোমণি, আমার আরো কিছু চাওয়ার আছে। বলো হরিদাস, আমার যখন মৃত্যু হবে তখন যেন কোনো রকমের কষ্ট না হয়, তিনটে জিনিস আমি চাইবো তোমার কাছে নিমাই, তিনটে জিনিস আমি চাইবো। আমি নয়নে দেখিব তোমার ও চাঁদুব চৈতন্য
ইচ্ছা মাত্র তিনটে, আমার দুটি চোখ ভরে যেন তোমার বদন দর্শন করতে পারি, আমার বুকের উপর যেন তোমার দুটি চরণ থাকে, আর আমার মুখে তোমার নাম বলতে বলতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি। এই বলে যখনই প্রণাম করেছেন হরিদাস, তারপর মাথা তুলে দেখে নিমাইয়ার সামনে দাঁড়িয়ে নেই। গৌরসুন্দর চলে গেছেন, কারণ এর পরে যদি হরিদাস আর কিছু চায় তাহলে আর দেওয়া সম্ভব নয়। তাই মহাপ্রভু চলে গেছেন নিজের ঘরে। পরের দিন সকাল সকাল মহাপ্রভু এসেছেন, হরিদাস তোমার সিদ্ধান্ত কিছু পাল্টালে, আরো কিছুদিন পরে যদি তোমার এই ঘটনাটা ঘটে তাহলে আমি একটু তোমাকে দেখে শান্তি পাই। হরিদাস বলছে, গৌর হরি, ভগবান সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, কিন্তু ভক্ত বারবার সিদ্ধান্ত পাল্টায় না। ভক্তের সিদ্ধান্ত একদম একরকম থাকে, আগা গোড়া একরকম। জানেন তো সেই মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিল আমি অস্ত্র ধরব না, আর ভীষ্ম বলেছিল আমি অস্ত্র তোমাকে ধরিয়ে ছাড়ব। শ্রীকৃষ্ণ বলেছিল অস্ত্র ধরব না, আর ভীষ্ম বলেছে অস্ত্র ধরাবো আমি তোমাকে। এবার যখন এইভাবে যুদ্ধ চলছে, এমন মারছে এক একটা বান ভীষ্ম, শ্রীকৃষ্ণ থাকতে না পেরে রথের চাকা তুলে ধরেছেন ভীষ্মের দিকে মারবেন বলে। সঙ্গে সঙ্গে ভীষ্ম এসে করজোড়ে বলছে, আমি আর তো মারব না, কারণ এতক্ষণ আমি বান মেরে মেরে জর্জরিত করে দিচ্ছিলাম অর্জুনকে শুধু তোমাকে অস্ত্রটা ধরানোর জন্য। তুমি বলেছিলে অস্ত্র ধরবে না, আর আমি তোমাকে অস্ত্র ধরিয়েছি, কাজে আমার সিদ্ধান্তই বজায় থাকলো, আমি ভক্ত আর তুমি তো ভগবান, তাই ভক্তকে রক্ষা করতে গিয়ে তুমি তোমার সিদ্ধান্ত মাঝে মাঝে পাল্টে। জয় নিতাই, আপনাদেরই গ্রামের পরম আত্মীয় এই জামাই না, শ্রীকৃষ্ণ মণ্ডল, এই যে কৃষ্ণ মণ্ডল, এই যে ভাইটি আমাদের রয়েছে হাত জোড় করে, ওর ইচ্ছা ওই গ্রামের জামাই এবং আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থী। ও দিল্লি থেকে কিন্তু গাড়ি নিয়ে এসেছে এই উৎসবে যোগদান করার জন্য, এতটা ভালোবাসা এই উৎসবে যোগদান করার জন্য দিল্লি থেকে গাড়ি নিয়ে এসেছে, নিজে চালিয়েছে সঙ্গে ড্রাইভার নিয়ে গাড়ি করে এসেছে দিল্লি থেকে, এবং এই উৎসবের জন্য 11,000 টাকা ও দান করছে কমিটিকে। এবং এটাও বলল, আমার ইচ্ছা যে প্রতি বছরই আমি 11,000 টাকা করে এই কীর্তন উৎসবে দান করব। সবাই মিলে একবার হরি বল বলে ওনাকে আশীর্বাদ করুন। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, ওর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, ওর পারিবারিক সর্বাঙ্গীন কুশল কামনা করে সবাই মিলে আপনারা হরিদ্বারে দিয়েছেন, আপনাদের আশীর্বাদ ওর মাথার উপর ঝরে পড়ুক এই প্রার্থনা করি। এইবার গৌর হরি পরের দিন এসে বলছেন, তুমি তোমার সিদ্ধান্ত পাল্টালে হরিদাস? বলছে, ভক্তের সিদ্ধান্ত তো পাল্টায় না, ভগবানের সিদ্ধান্ত যুগে যুগে পাল্টাতে পারে, ভক্তের কারণেই পাল্টায়, কিন্তু ভক্ত যেটা সিদ্ধান্ত নেবে সেটা করবে। বলে, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, যেই না এই কথা বলেছে। তখন হরিদাস মহাপ্রভুকে বললেন, তুমি আমার সামনে বসো। বকুল গাছে হেলান দিলেন হরিদাস, আর সামনাসামনি মহাপ্রভুকে বসালেন। হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা, আমি যেখান থেকে গানগুলো গাইছি
সেই শাস্ত্র বইটির নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ মহাশয় লিখেছেন, হরিদাস নিজাগ্রেতে প্রভু বসাইলা, মানে সামনে মহাপ্রভুকে বসালেন, নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখপদ্মে দিলা, মানে দুটো চোখের মণি যেন কালো ভ্রমর। আর বলছে, ওরে আমার নয়ন মণি, তুই ভ্রমরের মতো গিয়ে ওই মুখ কমলে বস। তুই যেমন পদ্ম ফুলে মধু পান করিস, ভ্রমর তো পদ্ম ফুল থেকে মধু খেয়ে আনন্দ পায়, গৌরাঙ্গের ওই মুখ কমলের মধু প্রাণ ভরে পান করে নে ওরে আমার নয়ন ভ্রমর, পান করে পাশে মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভুর মুখের দিকে হরিদাসের নয়ন, আর মহাপ্রভুর দুটি চরণ এনে বুকের উপর চেপে ধরল হরিদাস। আর যেসব ভক্ত আশেপাশে দাঁড়িয়েছিলেন, মনে করুন সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় বা স্বরূপ দামোদর, গোবিন্দ ইত্যাদি যেসব ভক্ত আশেপাশে দাঁড়িয়েছিল, তাদের সকলকে এক এক করে কাছে আসতে বললেন যে তোমরা সবাই এক এক করে আমার কাছে এসে দাঁড়াও, তোমাদের পদধূলি একটু আমার মাথায় নিও। সহৃদয়ে আমি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ, হরিদাস করে সর্ব তোমরা সবাই মিলে কৃপা করো, সবাই মিলে মাইকে আওয়াজ হচ্ছে, কৃপা করো যেন কৃষ্ণ চৈতন্য শব্দ কহে বার বার, প্রভু মুখ মাধুরী
শ্রীকৃষ্ণ চৈতন্য সদন করিতে উচ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যখনই প্রাণ ছেড়ে চলে গেল, সবাই বলছে গৌরহরি এখনো তুমি যার বুকের উপর পা দিয়েছো ওর শরীরে তো প্রাণ আর নেই। এই কথা শুনলেই মহাপ্রভু কেমন উন্মাদের মতো হয়ে উঠলেন। মহাপ্রভু কেমন যেন হয়ে গেলেন, হরিদাসের দেহটি কোলে তুলে নিলেন আর সেই হরিদাসের দেহ কোলে নিয়ে আপন মনে নৃত্য করতে লাগলেন। হরিদাস সশরীরে বেঁচে থাকতে কোনোদিন তাকে নিয়ে তো নাচতে পারেনি, তাই আজকে হরিদাসের দেহ নিয়ে আপন মনে নাচছেন গৌর হরি। হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, হরিদাসের তনু প্রভু লইলা উঠাইয়া, ভগবান নাচে রে, ভগবান নাচে রে, ভগবান গৌর হরি রে, ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে, ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে, বলি নাচে আমার বিশ্বম ভাল, নাচে আমার বিশ্বম ভাল, নাচে আমার বিশ্বম ভাল, নাচে আমার লয়ে হরি দাসে হরিদাসের দেহটি তুলে নিলেন নিজেদের কোলে। তারপরে একটা সুন্দর খাটে হরিদাসকে সাজিয়ে নিয়ে চললেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে মহাপ্রভুর নিজে হাতে হরিদাসের জন্য গর্ত খুললেন। হরিদাসকে শুইয়ে দিয়ে নিজে হাতে ফুল মালা চন্দন হরিদাসকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। কোনোদিন তো ভক্তকে ভগবান সাজাতে পারেনি, তাই আজকে ভগবান ভক্তকে মনের মতো করে সাজিয়ে দিলেন। তারপরে শেষকালে হাতে বালি নিয়ে হরিবোল হরিবোল বলি গোরা রায়, আপনি সহস্তে বালু দিলা তার গায়ে, যেই না কণ্ঠ অবধি বালু দিয়েছেন অমনি চাঁদ বদনে দেখে বলে অগো গোবিন্দ, এই বদনে 300,000 নাম আমায় শুনিয়েছে হরিদাস, বলো এবার আমায় কে শুনাবে, এবার আমায়
ভাই। মহাপ্রভু এমন করছেন দেখে সকলে মহাপ্রভুকে সরিয়ে নিলেন, সেই সমাধি সম্পূর্ণ করলেন। এখনো পরিধামে সমুদ্রের তীরে সেই সমাধি আছে, আপনারা গিয়ে দর্শন করবেন, প্রণাম করবেন। তারপর মহাপ্রভু সিংহদ্বারে এসে, মানে জগন্নাথ মন্দিরের প্রধান দ্বারে এসে যারা প্রসাদ বিক্রয় করে তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলেন, বললেন হরিদাসের উদ্দেশ্যে আপনারা আমায় ভিক্ষা দিন, প্রসাদ ভিক্ষা দিন, পয়সা করি চাই না, এই প্রসাদ আমি অগণিত ভক্তের সেবা দেব। হরিদাস মনে আনন্দ পাবে, হরিদাসের মহাপ্রয়াণ উৎসবের তরে তোমরা আঁচলে ভরিয়া ভিক্ষা দেহ তুই আমারে। ভিক্ষা লইয়া মহাপ্রভু অঙ্গনে আসিল, ওই সেথায় হরিদাসের মহা উৎসব করিল। যারা যারা প্রসাদ পাচ্ছেন মহাপ্রভু সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। হরিদাস সঙ্গে যে সমুদ্র তীরে গেলা, হরিদাস সঙ্গে যে বাবা লুকা দিলা, হরিদাস উৎসবে যে বা ভোজন করিবে, ওই কৃষ্ণ প্রেম প্রাপ্তি তার অবশ্য হইবে। জয় হরিদাস সবে বল জয় 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 হরিদাস, সবে বল জয় 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 হরিদাস। হরি নামের মহিমা যে হরিদা প্রকাশ, হরি নামের মহিমা যে করিল। সবাই বলো হরিদাস ঠাকুর কি, ভক্ত